আমরা বসে আছি, কবে মাননীয়া আমাদের স্কুলে পাঠাবেন? কি করব আমরা বলুন তো, কি করলে চাকরি পাবো? এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বড় সড় রায় কলকাতা হাইকোর্টের। 2016 সালে বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত। সুতরাং চাকরি হারালেন 25,753 জন। চাকরি হারাদের আগামী 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। ডিআই এবং জেলা শাসকের মারফতই বেতন ফেরাতে হবে চাকরি হারাদের। সোমবার নির্ধারিত সময় মতো সকাল 10:30 নাগাদ এসএসসি মামলার রায় পড়তে শুরু করেন বিচারপতি দেবাংশু বসাক। 281 পাতার রায়ে মোট 370টি অনুচ্ছেদ রয়েছে। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলাই গ্রহণযোগ্য বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসাকের। বিচারপতি জানান, 2016 সালে বিতর্কিত গোটা প্যানেলই খারিজ করতে হবে। 25,753 জনের নিয়োগ বাতিল বলে জানায় আদালত। শুধুমাত্র সোমা দাস নামে এক চাকরি প্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ কিছু আছে তারা তো তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে না বাতিলটা তো বটে, কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন, অবভিয়াসলি তারা পাবেন, যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে, অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। চাকরি হারাদের প্রত্যেকের পাওয়া বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। ডিআই এবং জেলা শাসকের মারফতই এই টাকা ফেরাতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে বলেই নির্দেশ। সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালিয়ে যাবে। প্রয়োজনে দুর্নীতিগ্রস্তদের হেফাজতে নিতে পারে সিবিআই। এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে ওএমআর প্রস্তুতকারক সংস্থা নাইসার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। হাইকোর্টের মতে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরে সমস্ত নিয়োগই অবৈধ। 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে, অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা সেটা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি, যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম মূলত, অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানবো। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ কিছু আছে আলাদা, অবভিয়াসলি তারা তো তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে না বাতিলটা তো বটে, কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন, অবভিয়াসলি তারা পাবেন, যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।